করব ক্রনিক মাথা ব্যথার সাথে আমাদের গল ব্লাডার বা পিত্তের কি কানেকশন রয়েছে। তো গল ব্লাডার হচ্ছে আপনার লিভারের ঠিক নিচে একটা ছোট একটা স্যাক, লিভার বাইল বিআইএলই বাইল উৎপাদন করে এবং এই স্যাকের মধ্যে জমা রাখে। কেন? কারণ আমরা ফ্যাট জাতীয় খাবার খেলে ওই ফ্যাট জাতীয় খাবারকে ব্রেকডাউন করতে এই বাইলটা রিলিজ হয়। ওকে, এখন মাথা ব্যথা সম্বন্ধে অনেকের ধারণা যে যেহেতু মাথার ভিতরে ব্যথা, সেহেতু ওই ব্যথার মূল কারণ ওই মাথার মধ্যেই। অ্যাকচুয়ালি না, 99% সময় ওই ব্যথার কারণ অন্য কোথাও থেকে আসছে। ওকে, ওই মাথার মধ্যে ওই ব্যথার কারণ নয়। আবার এই 99%-এর মধ্যে আবার 90% সময় এই ব্যথাটা আসে হচ্ছে গল ব্লাডারের সমস্যার কারণে। তো এটা গল ব্লাডার কীভাবে সমস্যা করে, গল ব্লাডারের ঠিক পাশ দিয়ে একটা নার্ভ, নাম হচ্ছে ফ্রি নেক নার্ভ, এটা এই শোল্ডার নেক এগুলো বেয়ে মাথা পর্যন্ত পৌঁছেছে। ওই নার্ভটার উপর যখন গল ব্লাডারটা প্রেশার ফলায় তখনই আপনার মাথা ব্যথা অনুভূত হয়। তো আপনি কীভাবে বুঝবেন যে আপনার মাথা ব্যথার কারণ হচ্ছে গল ব্লাডার? জাস্ট আপনার যে রিপকেজ, যে পাজরের সবশেষ যেই হাড়টি রয়েছে সেটার নিচ দিয়ে এভাবে আঙ্গুল ঢুকিয়ে আপনি প্রেস করলেন, প্রেস করে হালকা একটু ম্যাসাজের মতো করলেন নাড়াচাড়া করে, 2 মিনিট বা 3 মিনিটের মতো রাখার পরে যদি আপনার হেডেকটা চলে যায় তাহলে বুঝতে হবে এটা গল ব্লাডারের সমস্যা থেকে এসেছে। আর গল ব্লাডারের সমস্যা মানে হচ্ছে খাবারের সমস্যা, খাবার রিলেটেড সমস্যা। তো কী ধরনের সমস্যা? যেমন আপনি নাটস বা বিভিন্ন ধরনের যে বাদাম এগুলো যদি একটু বেশি কোয়ান্টিটি আমরা খাই তাহলে গল ব্লাডারের সমস্যা হয়। আবার ফ্যাট এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার একত্রিত মিশ্রণ করে খেলেও এই সমস্যা হয়। আবার স্টোমাক পাকস্থলীর মধ্যে যদি অ্যাসিডের লেভেল উইক থাকে তাহলেও এই সমস্যা হতে পারে। তো করণীয় কী? করণীয় হচ্ছে আপনার বিটরুট এটা আপনি রেগুলার সালাদ হিসাবে খাওয়ার চেষ্টা করেন। এর সাথে সোপ, যে আমরা রেস্টুরেন্টে যে খানা খাওয়ার পরে আমরা যে চাবাই এই ছোটো ছোটো জিরার মতো যে সোপ, এই সোপটা খানা খাওয়ার পরে খাওয়ার চেষ্টা করবেন। আর যদি সিভিয়ার খুব খারাপ অবস্থা হয়ে থাকে তাহলে বেস্ট উপায় হচ্ছে আপনি বাইল বিআইএলই বাইল, যে বাইলটাই গল ব্লাডার উৎপাদন করে সেই বাইলটাই আপনি সাপ্লিমেন্ট আকারে পিউরিফাইড বাইল সল্ট লিখে সার্চ করে অ্যামাজন বা অনলাইন থেকে আপনি কিনে ব্যবহার করতে পারেন, তাহলে ইমিডিয়েটলি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর এছাড়াও আরও 10% অন্যান্য কারণ আছে, যেমন আপনার মহিলাদের মান্থলি পিরিয়ডের সময় যে মাথা ব্যথাটা হয়ে থাকে, বা আপনার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই অ্যাক্সিডেন্ট থেকে আপনার মাথা ব্যথা, অথবা আপনার যে ঘাড়ের মধ্যে যে নার্ভ আছে ওই নার্ভগুলো পিঞ্চ নার্ভ বলা হয়, সেই নার্ভের কারণে হয়ে থাকে, যেগুলোর জন্য অন্যান্য ট্রিটমেন্ট দরকার। কিন্তু 90% সময় এটা গল ব্লাডারের জন্য হয়ে থাকে।